আমি কয়েকদিন আগে 50 লক্ষ টাকা বল উঠেছিলাম, অল্প কিছু বল বেশি বেশিরভাগ মাল চরে হলে গেছে। এতে বিশ্বাস করে দিছি ভাই নেন ভাই নিতে আসি নিয়ে কোন দিক গেছে, এরকম অনেক অনেক মাল আমার 4 ভাগের 1 ভাগ নাই আর ফেলছি, এত খারাপ অবস্থা। একটা দোকান ছিল, 2-3 বস্তা মাল বেয়া বের করছি, বের করে আনছি রাস্তার মধ্যে ফালায়, ভিতরে যাইতে যাইতে আইসি দেখে আমার মাল নাই, ভিতরে গেছি আইসি দেখে আমার মাল নাই। মানুষে হই হাতাশ করতেছে, মাল বার করতেছে, লোক পাইতেছে না, বস্তা পাইতেছে না, কিভাবে কি করব আসলে বুঝে উঠতে পারি না। কাউকে যে ফোন দিব ওই ফোনের ব্যবস্থাও নাই, ফোনের নেটওয়ার্কও ঢুকে না, এত খারাপ অবস্থা যে মানুষ কি করবে মানে বুঝ জ্ঞানই নাই। ওই সময় হাত পা শরীর সব ছেড়ে দিছে, আরো রোজার দিন রোজা রাখছি, হঠাৎ করিয়া কি করব, কোনো কাউকে ফোন দিমু ভাই বারাদরে ফোন দিমু কেউ আসতে পারে না, সবার অবস্থাই খারাপ, আশেপাশে সবাই সবারটা চিন্তা করে, এই জন খালি মালপত্র রাখতে পারি না, বার করতে পারি না। আমার গোডাউন হয়েছে পাশের মার্কেটে, ওই যে আনাসকোটার পরে এদিকেও আগুন লাগিয়ে শেষ, মানে সব শেষ। এই মার্কেটে তখন আমার আয়া পাইছে, এটা ঢোকে নাই আগুন, ওই মার্কেট ঢুকে গেছে, কিন্তু এইটাই আমার কিছু মাল ছিল, আমি অল্প কিছু মাল বাইর করছি, আর ওই আনাসকোটাতে আমি কিছুই বাইর করতে পারিনি। ফলে আমার 1 কোটি টাকার উপরে মাল আছিল, ঈদের আগে মাল ঢুকাইছি ভাই। আমার মনে হচ্ছে এখানে গাফলতি কিনা যায় না, ফায়ার সার্ভিসের সামনে থাকা সত্ত্বেও কোনো কিছু মানে করতে পারে মানে কোনো কিছু করতে পারলো না, যেটা আমাদের সবচেয়ে বড় ফ্যাসিলিটি ছিল আমাদের সামনে ফুলবাড়িয়া ফায়ার সার্ভিস। এই ফায়ার সার্ভিসে থাকার কারণে যদি আমরা সেফ না হইতে পারি, এই যে দুঃখজনক আর কিছু হইতে পারে না। এই ফায়ার সার্ভিস যদি দূরে থাকতো মনটারে বুঝ দিতে পারতাম না, অনেক দূরে আসতে পারে নাই, গাড়ি আসতে পারে না, পানির সংকট হয় নাই, অল্পতে থাকার কারণে যদি তারা নিভাইতে যদি সক্ষম হতো তাহলে এত দূর ছড়াতো না। আমরা আসার পরে আমরা শুনছি যে 6টার পরে আমরা আসা দেখি যে আগুন জ্বলতেছে, 5:30 থেকে আগুন জ্বলতেছে, এরপরে তার কিছু আমরা আমাদের তো কোনো প্রতিকার করার নাই, কারণ ফায়ার সার্ভিসে 5-7 টাকার এই দেখছি, পরে এখন তো 100-এর উপরে গাড়ি আছে, ফায়ার সার্ভিস চেষ্টা করতেছে, আমরা চেষ্টা তার কিছু করার নাই, আমরা তো ভিতরে যেতে পারতেছি না, বাইরে হতে পারতেছি না, আমাদের মাল যা ভিতরে আছিল সব জলে শেষ হয়ে গেছে। 2961 দোকান আছিল টেস্টে, ওইখানে 4টা মার্কেটে, এরপর এনএসকুতে আছে মনে করেন 500-700, বঙ্গবাজার আছে, আরেকটা মার্কেট আছে মহানগর কমপ্লেক্স, এইটাতে আছে 600-700 দোকান। যুগে এখন তো এটা বলতে পারবো না, তবে মাল যে হারে আমার 7টা দোকান মায়ের দোয়া মহানগর কমপ্লেক্স মার্কেটে 119 থেকে 125 পর্যন্ত আমার দোকান, এনএসকো টাওয়ারে আছে আপনার 4তলায়, 7তলায় আছে, নিচতলায় আছে আপনার রিসম্যান প্যান্ট ফেয়ার, প্রপার্টি আমার ছোটো ভাই ইমরান আর আমি দেলোয়ার, ও হাটপিল করছে ওখানে, ওরা আলাদা ব্যবসা, ওরা অবস্থা না, আমি কিছু মাল কর্মচারী কিছু বাইর করছে, কী করছে না করছে তাও তোমরা বলতে পারি না। 7টা দোকানে কী মাল থাকতে পারে, আর ঈদের এখন আমাদের বর্ষের মেন সিজনে এটা।